আমরা আগের দিন প্রবাহিতরিত পড়ছিলাম। প্রবাহিতরিতে ওহমের সূত্র, তারপরে রোধ কাকে বলে, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এইটুকুনের মধ্যে আমাদের সীমাবদ্ধ ছিল। পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকালে যে মানে তড়িৎ আধানগুলো যে বাধার সম্মুখীন হয় সেটাকে বলে রোধ। পরিবাহীর রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করে, উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদান। এগুলোর এই পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো কী ছিল? প্রথমটা ছিল উষ্ণতা, উষ্ণতা, তারপরে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ, উপাদান, উপাদান। এই এর সঙ্গে পরিবাহীর রোধ, রোধ যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি, এই রোধের সঙ্গে পরিবাহীর উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান কীভাবে নির্ভর করে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছিল। আমরা কি বলেছিলাম, যখন এই রোধ নিয়ে উষ্ণতার কথা বলবো তখন এই বাকি তিনটাকে স্থির করেছিলাম। কথা মনে করো, যখন রোধের সঙ্গে উষ্ণতার সম্পর্ক বলেছিলাম তখন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদানকে স্থির করেছিলাম। কি লিখেছিলাম? যে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়। আবার বলছি, পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদান বৃদ্ধি করলে কী হয়? পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত রাখলে সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়। কী করে অপরিবর্তিত রাখবো? এটা যদি আমি 100 ওয়াট একটা বাল্ব জ্বালাতে চাই, আমি যে তারটা নিয়ে আমি সুইচে প্লাগে গুজবো সেই তারটা আর বদলাবো না, ওই তারটা কাটবোও না, বদলাবোও না। তাহলে পরে যদি না কাটি না বদলাই তাহলে উপাদান অপরিবর্তিত থাকবে। যে তারটা নিয়ে তার তামার তার হলে তামার তারই থাকবে ওর ভিতরে, আমি তো বদলাচ্ছি না। তারটা যদি না কাটি দৈর্ঘ্যটা কী থাকবে? যদি তারটা আমি না কাটি না, যদি আমি না বদলাই তার তারটাকে আর মোটা সরু পাতলা হবে? তার প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকবে। তাহলে যদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকে তাহলে সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়। ব্যতিক্রম কার্বন সিলিকন, কার্বন সিলিকনের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায়। নেক্সট মেনু, এই এই রোধের সঙ্গে যখন দৈর্ঘ্যের সম্পর্ক বলেছিলাম, দৈর্ঘ্যের রোধের সঙ্গে কার সম্পর্ক, দৈর্ঘ্য নিয়ে কথা বলেছিলাম, তখন কি করেছিলাম? এই তিনটাকে স্থির করেছিলাম। কথাগুলো মনে করো, কি পরিবাহীর উষ্ণতা, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি উষ্ণতা না বদলায়, উপাদান প্রস্থচ্ছেদ না বদলায়, উপাদান না বদলায় তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য বাড়লে রোধ বেশি হবে, দৈর্ঘ্য কমলে রোধ কম হবে। ব্যাপারটা কীরকম? আমি যদি একটা বড় একটা 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 তারের একটা কয়েল ছিল, একটা পরের মানে মনে কর 200 মিটারের একটা কয়েল আছে, 200 মিটার তারের একটা কয়েল আছে, তাহলে ওই তারটার প্রস্থচ্ছেদ কি একই থাকবে? কোথাও মোটা পাতলা হবে কি? একই থাকবে। উপাদান এক থাকবে, একই উপাদান থাকবে। তো এবার ওই তারটা থেকে আমি যদি কি করি, ওই 100 ওয়াটের বাল্ব জ্বালাবো, যদি একটা 25 মিটার লম্বা তারের টুকরো কেটে বাল্বের প্লাগে গুঁজি যে পরিমাণ আলো পাবো, যদি 150 মিটার লম্বা একটা টুকরোর মধ্যে নিয়ে বাল্বটা জ্বালাই আলোটা কী হবে? কমে যাবে। কারণ দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ বেড়ে যাবে, দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ বেড়ে, রোধ বেড়ে গেলে প্রবাহ মাত্রা কমে যাবে, দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ, দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ বেড়ে যাবে, পরে প্রবাহ মাত্রা কমে যাবে, পরে উজ্জ্বলতাটা কমে যাবে। আর তাহলে কি উষ্ণতা পরিবর্তিত, আমি যখন সুইচ অন করব তখন আশপাশে হিটার জ্বালাবো না বা কোনো বাজ পড়বে না, বাজ যদি না পড়ে এসে ঢোকে তাহলে উষ্ণতা বদলাবে না। তাহলে পরিবাহীর উষ্ণতা, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। এই জন্যই কী হয়, যে ইলেকট্রিক হিটার যেগুলো আছে, ইলেকট্রিক হিটার যেটা মনে কর 500 ওয়াটের হিটার আছে,
ওখানে কয়েলটা ছোটো মাপের আছে, আর যেটা 1000 ওয়াটের হিটার ওর কয়েলটা ডবল দ্বিগুণ মাপের আছে। ওর কয়েলের পরিমাণটা কী আছে, ভিতরে বেশি আছে, ওই জন্য ওখানে বেশি তাপ উৎপন্ন হয়। বেশি তাপ হলে বেশি রেগে গেলে কী হবে, বেশি যদি তোমার গিয়ে মানে বাধা পায় বেশি রাখবে, বেশি রেগে বাধা আটকালে বেশি রাগ রেগে যাবে কি না। হ্যাঁ, আমি যদি অংশকে কী করি আটকে দিলাম, ওই অল্প রাগ করলো বারবার আটকে দিলাম, ও তো পরে খেপে যাবে। তো ওই রকম ওই ইলেকট্রন যত যেতে বাধা পাবে তত রেগে যাবে, রেগে যাবে মানে কি লাল হয়ে উঠবে, আর বেশি লাল হয়ে ওঠে তখন আলো বিকিরণ করা শুরু করবে। প্রথমে রেগে গেলে লাল হয়, গালমুখগুলো লাল হয়ে যায়, তারপরে কী হয় আমাদের মানুষের শরীর তো বেশি লাল হতে পারে না, তার আগে মারাই যাবে। আর না লোহা যেমন গরম করতে গেলে প্রথমে লাল হবে, আরও বেশি গরম করলে ও সাদা হয়ে যাবে, মানে আলো বিকিরণ করা শুরু করে দেবে। যাকে হ্যাঁ, যখন লোহা যখন অতিরিক্ত গরম হয়ে যায় গলিত অবস্থায় তখন ওটা আর লাল থাকে না, তখন ওটা সাদা টাইপের হয়ে যায়, আলো বিকিরণ করে। যাকে তাহলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, এটা কখন, যখন উষ্ণতা দৈর্ঘ্য উপাদান অপরিবর্তিত থাকবে। ও হ্যাঁ ঠিক আছে, আমার অসুবিধা নেই। উষ্ণতা প্রস্থচ্ছেদ উপাদান অপরিবর্তিত থাকলে রোধ কি প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদ মানে এই যে তার হয় তার এই সামনের অংশটা প্রস্থচ্ছেদ, তার যত মোটা হবে ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লাটা কমে যাবে। প্রস্থচ্ছেদ যত মোটা হবে রোধ কমে যাবে, প্রস্থচ্ছেদ বেশি হলে রোধ কম হবে। ওই জন্য কী হয়, মোটা তার হলে পরে কী হয়, মোটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাঠানো হবে, ওই রাস্তার যে তারগুলো মোটা মোটা ওখান দিয়ে অনেক পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, ওখানে ও রাখছে না। আর সরু তারের মধ্যে দিয়ে ওর রোধ বেশি, সরু তারের রোধ বেশি, মোটা লোকের রাগ কম, সরুর পাতলা লোকের কি রাগ বেশি। দেখে ওটা ওরকম ব্যাপার নয়, তো মোটা তার হলে পরে ওর রোধ কম হবে, রোধ কম হলে পরে গরম কম হবে। ওই জন্য মানে যখন ওই মেইন লাইনের তারগুলো না হয়, মেইন লাইনের তারগুলো মোটা থাকে, আর যখন তোমাকে যখন এমনি বাইপাস লাইন করা হয় তখন তার মোটা তার দরকার হয় না, তখন তার অল্প জিনিস জ্বালানো হবে। আচ্ছা, আর উপাদানের ক্ষেত্রে কী কথা বলা হচ্ছে, যে যদি উষ্ণতা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকে তাহলে বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রোধ বিভিন্ন হবে। আমি যদি 10 মিটার লম্বা তামার তার নিলাম একই রকম মোটা, 10 মিটার লম্বা যদি অ্যালুমিনিয়ামের তার নেই, 10 মিটার লম্বা যদি রূপোর তৈরি একটা তার নেই, তাহলে ওই 100 ওয়াটের বাল্ব যদি জ্বালাই দেখা যাবে কি রূপোর ক্ষেত্রে বেশি উজ্জ্বল হচ্ছে, তামার ক্ষেত্রে মাঝারি হচ্ছে, অ্যালুমিনিয়ামের তার নিলে কম উজ্জ্বল হচ্ছে। অর্থাৎ তাহলে এই মানে ইলেকট্রন ফ্লোটা বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, যার জন্য তো উজ্জ্বলতাটা কম বেশি হচ্ছে। এটা কী জন্য, যে উপাদানের জন্য নির্ভর করছে। আমি একই দৈর্ঘ্যের একই রকম মোটা তার নিয়েছি, একই মানে প্রস্থচ্ছেদ একই, নিলে পরে কী হবে, বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রোধ বিভিন্ন হবে। কী করে বুঝলাম, যদি 100 ওয়াটের বাল্ব জ্বালাই 3টা সমান দৈর্ঘ্যের তারে একই রকম মোটা তারে, তাহলে কী হবে, রূপোর ক্ষেত্রে রূপোর দিয়ে তারটা যখন কানেকশান দেবো উজ্জ্বলতা যা হবে, তামার তৈরিতে মাঝারি রকম উজ্জ্বলতা হবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরও কম হয়, যদি লোহার তৈরি তার হয় আরও উজ্জ্বলতাটা কম হবে, জ্বলবে উজ্জ্বলতা কম। মানে তাহলে পরিবাহী রোধ কার উপর নির্ভর করছে, বলো উপাদানের উপর নির্ভর করে। এরপরে আমাদের আসছে রোধের সমবায়। রোধের আমরা অনুষ্ঠান বাড়িতে মানে পূজা প্যান্ডেলে দেখি কী হচ্ছে, পরপর বাল্ব জ্বলছে একটা তার থেকেই, বা এমনি আমরা বাড়িতে যখন কালী পুজোর সময় ওই যে টুনি বাল্বগুলো জ্বালাই তখন একটা তারের মধ্যে থেকে ছোটো ছোটো অনেকগুলো টুনি বেরিয়ে আসছে, বা রাস্তার যে লাইটগুলো পরপর বাল্ব জ্বলছে। আবার এমনও হয় একটা প্লাগের মধ্যে একটা প্লাগ গুঁজে সেই প্লাগ থেকে কী করে 2-3টা তার বের করা হয়েছে, একটা তার নিয়ে হয়তো ফ্রিজ পাখা চালানো হচ্ছে, আরেকটা দিয়ে বাল্ব জ্বালানো হচ্ছে, এরকম করা হয়। তো একটা প্লাগ থেকেই কানেকশন নিয়ে হয়তো একটা টেবিল ফ্যান চালানো হলো, ওই প্লাগ থেকেই আবার কী করা নিয়ে একটা বাল্ব জ্বালানো হলো,
ওই প্লাগ থেকে নিয়ে আবার কি হতো, ফ্যান ফ্যান তো না, মানে ধরো অন্য কিছু, ওই বাইরের একটা লাইট জ্বালানো হলো, তাহলে এই যে তাহলে এগুলো কি, এগুলোকে বলে রোদের সমবায়, রোদের সমবায়, রোদের সমবায়, রোদের সমবায় কাকে বলে, একই সুইচের অধীনে, একই সুইচের অধীনে, সুইচ একই সুইচের অধীনে একাধিক রোদ যুক্ত থাকলে সেই রোদগুলিকে বলে রোদের সমবায়। একই সুইচের অধীনে একই একই সুইচ SWITCH, একই সুইচের অধীনে, একই সুইচের অধীনে একাধিক একাধিক কী হবে, রোধ রোধ যুক্ত থাকলে, যুক্ত থাকলে রোধগুলিকে, রোধগুলিকে বলে রোধের সমবায়। একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত থাকলে, যখন আমরা টুনি বাল্বগুলো জ্বালাচ্ছি একটা সুইচ দিয়ে তো, একটা সুইচে চালাচ্ছি তো, যখন আমি একটা মানে একটা ফাইভ থ্রি পয়েন্ট প্লাগ আছে, ওই থ্রি পয়েন্ট প্লাগের মধ্যে থেকে কানেকশন দিয়ে একটা যেমন টেবিল ফ্যান চালাতে পারি, ওই ওইখান থেকেই আবার কি তার আর তারের কানেকশন বের করে নিয়ে একটা লাইটও চালাতে পারি একই সুইচের অধীনে, তাহলে এগুলোকে রোধের সমবায় বলে। রোধ মানে বাল্ব একটা রোধ, বাল্বের ভিতরে যে কয়েলটা আছে ওই কয়েলটা একটা রোধ, পাখার ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা রোধ, এখানে রোধ বলতে কি ওই ভিতরে যে কয়েলগুলো আছে ওই কয়েলটা রোধ, যে বাল্বের ভিতরে একটা ফিলামেন্ট আছে ওই ফিলামেন্টটা রোধ, যে তারটা ব্যবহার করা হচ্ছে ওই তারটা আমার রোধের ঠিক উদাহরণ নয়, উদাহরণ হচ্ছে কি যে বৈদ্যুতিক যন্ত্রটা ব্যবহার করছি তার ভিতরে যে বাধাগুলোর ব্যবস্থা করা আছে, ইলেকট্রন প্রবাহ যাদের কম হতে পারে তার যে ব্যবস্থা করা আছে সেটা হচ্ছে রোধ। তাহলে একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত থাকলে রোধগুলিকে বলে রোধের সমবায়। রোধের সমবায় দূর ব্যাপারটা এইরকম, তোমাকে বোঝানোর জন্য বলছি, ধরো এই একটা তার বেরিয়েলো এখান থেকে এখানে, এই হলো আবার এখান থেকে কী করছে, আর আরো জ্বালাতে পারি, চলো এখানে প্লাগ লাগিয়ে দিই, কি একই সুইচের অধীনে হয়ে যাবে না, হ্যাঁ এখানে প্লাগ গজলেই হয়ে যাবে, তো এবার কি ভৌত বিজ্ঞান পড়াতে গিয়ে এইরকমভাবে দেখানো হবে না, এই আঁকাটাকেই আমরা যখন ভৌত বিজ্ঞানে পড়াবো তখন এইভাবে পড়াবো, এই এই ফেনেস, এই পড়ানোটা ভৌত বিজ্ঞানে কোনো মাস্টারমশাই এইভাবে পড়াবে না, এইভাবে পড়াবে, এইটা একটা রোদ, এটা একটা, এটা একটা বাল্ব, বাল্বের ফিলামেন্ট, এটা বাল্বের ফিলামেন্ট, এটা বাল্বের ফিলামেন্ট, আসলে ঘটনাটা এইরকম, কি প্ল্যাকটাকে বুঝতে পারছিস না কি হয়েছে, হ্যাঁ কোথায় নেই, আমি কি বললাম তোর বিজ্ঞানের মাসমাস যখন পড়াবে বইতে যে তুই লেখাগুলো পাবি এই ছবিটাই, নিচের ছবিটা পাবি উপরেরটা পাবি না, এইটাকে তারটা ঘুরিয়ে আনলেই তো হবে, এই তারটাকে এখান থেকে ঘুরিয়ে আনলেই তো হয়ে যাবে, অসুবিধা কী হবে, দুটো করে তার থাকে তো, এই একটা তার আর এই উপরের আর একটা তার, দুটো তারই পাশাপাশি যায়, কিন্তু মাস্টারমশাই যখন পড়াবে তখন এই ছবিটাই দেখাবে, এইটাকে দেখাবে, এটা মানে যখন আমি পড়বো তখন আমার মাথায় কাজ করবে এই জিনিসটা।
বুঝতে পারছি না, যখন আমি রোদের সমবায় পড়ব তখন আমার এই ছবিটা মানেই এই উপরের ছবিটা মাথায় কাজ করবে। এখানে কি হলো, এই যে এই যে এই যে এই যে রোদগুলো আছে, এই ফিলামেন্টগুলো রোদ, ফিলামেন্টগুলো কি এদিকে এদিকে মেজর, ফিলামেন্টগুলো রোদ, এই রোদগুলো এরা সমবায় যুক্ত আছে একই সূচের অধীনে। আবার দেখো, আমি বলছি না কোনটা রোদের সমবায় দু রকমের আছে, একটা শ্রেণী সমবায় একটা সমান্তরাল সমবায়। আবার দেখো এখানে একটা বাল্ব আছে, এবার আমি কি করলাম, এখান থেকে এই একটা তার আনলাম, এখান থেকে তার আনলাম, এখানে জুড়ে দিলাম, এই তার নিলাম, এই তার জুড়ে দিলাম, একসঙ্গে জুড়লাম, এরকম করতে পারি। এখানেও দুখানা রোদ আছে, এখানেও দুখানা রোদ লাগানো আছে একই সুইচের অধীনে। যখন বিজ্ঞানে মাস্টারমশাই পড়াবেন তখন এইরকমভাবে দেখাবে, যদি আরেকটা থাকে তাহলে নিচের দিকে আরেকটা দেবে, তাহলে এটাও রোদের সমবায়, এটাও রোদের সমবায়। রোদের সমবায় দু রকমের আছে, এটা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। রোদের সমবায় দু রকম, রোদের সমবায় দুই প্রকার, দুই প্রকার, দু প্রকার কী কী, এক নম্বর শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, দু নম্বর সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। রোদের দুটি সমবায় আছে, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। প্রথম যেটা আমরা লিখেছি এটা হচ্ছে শ্রেণী সমবায়, এটা শ্রেণী সমবায়। পরে যেটা করলাম এটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের সংজ্ঞাটা কী হবে, সমান্তরাল সমবায়ের সংজ্ঞাটা কী হবে, সংজ্ঞাটা বুঝি। শ্রেণী সমবায় হচ্ছে এটা একটা রোধ, দাদারে এটা রোধ, এটা মনে কর রোধ আর ওয়ান, এটা রোধ আর টু, এটা রোধ আর থ্রি। এই প্রথম রোধটা হচ্ছে প্রথম রোধ, মাঝেরটা দ্বিতীয় রোধ, তারপর এটা তৃতীয় রোধ, এরকম আরও থাকতে পারে, তিনটা জায়গায় পাঁচটা বাল্ব যা থাকতে পারে, পঞ্চাশটা বাল্ব থাকতে পারে, একাধিক থাকলেই হবে। যদি একাধিক রোধের যদি কোনো সমবায় দেখা যায়, যদি কোনো সমবায়ে দেখা যায়, আমি যদি কোনো সমবায়ে এরকমভাবে বলি না, যে সমবায়ে, যে সমবায়ে, যে সমবায়ে সমবায়টির অন্তর্গত, সমবায়টির অন্তর্গত প্রথম রোধের শেষ প্রান্তের সঙ্গে, এখানে শেষ প্রান্ত না বলে দ্বিতীয় প্রান্ত লিখলেই ভালো হয়, দ্বিতীয়, কারণ দুটোই প্রান্ত থাকবে, দ্বিতীয় প্রান্তের সঙ্গে, প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধটির, দ্বিতীয় রোধটির প্রথম প্রান্ত, প্রথম প্রান্ত যুক্ত থাকে এবং দ্বিতীয় রোধটির, দ্বিতীয় রোধটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে, দ্বিতীয় প্রান্তের সঙ্গে তৃতীয় রোধের
তৃতীয় রোদের প্রথম প্রান্ত, প্রথম প্রান্ত যুক্ত থাকে সেই সেই সমবায়কে, আমি পরে দিয়ে আসবো, সেই সমবায়কে সেই সমবায়কে বলে, হ্যাঁ যুক্ত থাকে এবং পরবর্তী রোধগুলি একই ভাবে যুক্ত থাকলে থাকলে সমবায়টিকে বলে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। কি করলাম, এই যে রোধটা আছে এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। প্রথম রোধের এদিক বাদিকটা হচ্ছে প্রথম প্রান্ত, ভালো না লাগলে বাড়ি চলে যাবেন। এই রোধটার এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত প্রথম রোধের। আবার এই দু নম্বর রোধের জন্য কী হবে, এই সাইডটা কী কী প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এদিকে দ্বিতীয় প্রান্ত। যদি এটার ক্ষেত্রে এটা প্রথম প্রান্ত, এদিকে দ্বিতীয় প্রান্ত। দেখো তো কী লিখেছি, যে সমবায়ের সমবায়ে বা যে রোধের সমবায়, এখানে সমবায় মানে রোধের সমবায়, রোধ কতটা দিলে হয়, যে রোধের সমবায়ে, রোধের সমবায়ে সমবায়টির অন্তর্গত প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সঙ্গে, এটা প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে, তাই আছে। এটা একটু কেটে দিলেই তো আলাদা হয়ে যাবে, এটা প্রথম রোধ এটা দ্বিতীয় রোধ, এটা প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, এটা দ্বিতীয় রোধের এটা প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত। তাহলে কী করছি, আমি যখন শ্রেণী সমবায় কানেকশান নেব তখন কী করব, দুটো তার তো বের করে আনছি, তাহলে একটা তারের এটা প্রথম প্রান্ত কিছু এটা তোর বাল্বের মধ্যে কানেকশান দেয়, একটা মাথায় একটা বাল্বের মধ্যে এরকম দুটো, এই যে যদি বাল্ব যদি থাকে তোমার বাল্বের এখানে হোল্ডার থাকে, এই হোল্ডারের ভিতরে তোমার গিয়ে এখানে এর এখানে স্ক্রু থাকে, এই স্ক্রু দিয়ে স্ক্রুয়ের সঙ্গে এই এই তারের মাথাগুলো কানেকশান করতে হয়। যেমন এই এক নম্বর এই এই এক নম্বর প্রান্তটা এখানে লাগাবো আর দু নম্বর প্রান্তটা এখানে লাগাবো, বলো এই যে তারটা আমি তুমি কানেকশান নিয়ে আসো, দুটো তার আছে তো, একটা তারে এখানে লাগালাম আর আরেকটা তার কী করলাম এখান থেকে নিয়ে এখান থেকে প্লাগ স্ক্রু দিয়ে আটকালাম, নিয়ে ওই টুকরোটা নিয়ে কী করবো দ্বিতীয় রোধটার সঙ্গে প্রথম প্রান্তের সঙ্গে জুড়ে দেবো, এই দ্বিতীয় রোধটা প্রথম প্রান্তের সঙ্গে জুড়ে দিলাম। তাহলে সেটাই লিখেছি, যে সমবায়ে যে রোধের সমবায়ে সমবায়টির অন্তর্গত প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধটির প্রথম প্রান্ত যুক্ত থাকে এবং দ্বিতীয় রোধটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে, এটা দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত এটা, সঙ্গে তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে এবং পরবর্তী রোধগুলি একইভাবে যুক্ত, যেটা বললাম একইভাবে যুক্ত। তাহলে এরকম সমবায়কে আমরা কী বলবো, রোধের শ্রেণী সমবায়। এবং এই সমবায়ে কী করা হয়, যে ওই যে রাস্তা যে পুজো প্যান্ডেলে যে লাইটগুলো জ্বালানো হয় বা বাড়িতে যে আমরা কালী পুজোর সময় যে বাল্বগুলো জ্বালাই সেটা শ্রেণী সমবায় জ্বালায়। তুমি যদি জ্বালাতে চাও এইভাবে কানেকশানটা করতে হবে, এই যে যেভাবে করা আছে এখানে তুমি এই তুমি দেখতে পাও না, এখানে এই 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 তারগুলো কী থাকে, এই তারগুলো একটা প্লা এই সে তোমার এরকম প্লাস্টিক কভারের ভিতরে ঢুকানো থাকে, যার জন্য তুমি বুঝতে পারো না যে এরকম কানেকশানটা আছে। আসলে এই গল্পটা এখানে আছে, যারা কানেকশান দেয় ওরা কী করে, এই যে এই 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 জিনিসটা করে, এখান থেকে তার কেটে এরকম আলাদা বের করে নেয়, এখান থেকে মানে উপরের তারটাকে ঠিকই রাখে, উপরে একটা তারকে টানা টানা নিয়ে চলে যায়, উপরের তারটাকে টানা থাকে, উপরের তারটা তো প্লাস্টিকের কভারের ভিতরে থাকে, আর আরেকটা তার থেকে কী করে এরকম টুকরো কেটে কেটে ভিতরে কানেকশানটা দেয়। চলো মুখস্থ করবো, যে রোধের সমবায় অন্তর্গত প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে।
দ্বিতীয় রোধটির প্রথম দ্বিতীয় প্রান্তের সঙ্গে তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে এবং এইরকমভাবে পরবর্তী রোধগুলো যুক্ত, তাকে বলে রোধের শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায়টা কীরকম হবে? সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় এই জিনিসটা। এখানে আমি দুটো রোধ দেখালাম, এরকম হতে পারে, এই হলো, এই হলো, এই হলো, কি এগুলো সমান্তরাল দেখে মনে হচ্ছে না? এই রোধগুলো কি? এগুলাকে একটা বাল্ব মনে করো, বাল্ব মানে রোধ, বাল্বের বাল্ব মানে বাল্বের ফিলামেন্ট, ওটার বাধা, ওটা বাধা পাওয়ার জন্য কি হয়, ওরা ওই কয়েলগুলো বাধা পাওয়ার জন্য কি হয়, রেগে যায়, বেশি রেগে গেলে কি হবে, প্রথমে লাল হয়, দেখবি যখন ওই যে মার্কারি লাইটগুলো সুইচ অন করলে প্রথমে লাল হয়, আর একটু অপেক্ষা করলে ওই লালটাই কি হয়, সাদা হয়ে যায়, মানে তখন আলো বিকিরণ করা শুরু করে। লাল অবস্থায় আলো বিকিরণ করতে পারে না, সামান্য আলো বিকিরণ হয়, সাদা হলে পরেই আলোর উজ্জ্বলতাটা অনেক বেশি হয়। তা এই যে এখানে যে তিনখানা রোধ আছে, ওখানে দুখানা রোধ আছে, এই রোধগুলো কীভাবে লাগানো আছে? সমান্তরাল, সমান্তরাল দেখতে পাচ্ছিস তো, সমান্তরালভাবে আছে। তাহলে এর সংজ্ঞাটা কী হবে? যদি আমি বলি যে রোধের সমবায়ে, সমবায়টির অন্তর্গত যে রোধের সমবায়ে, যে রোধের সমবায়ে, সমবায়টির অন্তর্গত, অন্তর্গত যে রোধের সমবায়ে, সমবায়টির অন্তর্গত প্রত্যেকটি রোধের, প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত, প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে মিলিত থাকে। যে রোধের সমবায়ে, যে রোধের সমবায়ে, সমবায়টির অন্তর্গত প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে মিলিত থাকে। আছে এখানে তিনটা রোধ আছে, এরা মনে করো ছোট হাতের R1, এটা ছোট হাতের R2, R3, তার তিনটা রোধেরই প্রথম প্রান্তটা এখানে এখানে এক জায়গায় মিলিত আছে, মনে কর এ প্রান্তে মিলিত আছে, এবং রোধগুলির, রোধগুলির দ্বিতীয় প্রান্তগুলি, দ্বিতীয় প্রান্তগুলি, রোধগুলির দ্বিতীয় প্রান্তগুলি অপর একটি সাধারণ, অপর একটি সাধারণ বিন্দুতে মিলিত থাকে, তাকে বলে রোধের সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। মিলল কথাটা এর সঙ্গে, এই এই কানেকশন সঙ্গে মিলে থাকতো? দুটো রোধ আছে এখানে, এই বাঁদিকটা প্রথম প্রান্ত, ডান দিকটা দ্বিতীয় প্রান্ত, তাহলে এটার প্রথম প্রান্ত, এটার প্রথম প্রান্তের সঙ্গে এক জায়গায় একটা একটা পয়েন্টে কানেকশন করলাম। এটা তুমি একবারে এখানে এখানে কানেকশন না করে এবারে দুটো কিনে এইরকম জায়গায় নিয়েও মিলাম মেলাতে পারো, এখানে অসুবিধা নেই। আবার এখান থেকে কী করতে পারি, এরকম নিয়ে গিয়ে এরকম দিতে পারি, তাহলে যে সময় কী হবে, এখানেও তাই হবে, এখান থেকে এটা এনে এরকমভাবে দেওয়া হবে, এটা নিয়ে এরকম দিয়ে তারপর প্লাগ গোজা হবে। তাহলে যে সম, যে রোধের সমবায়ে, সমবায়টির অন্তর্গত প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে মিলিত থাকে, কমন বিন্দু আছে এখানে, এবং দ্বিতীয় প্রান্তগুলি অপর একটি সাধারণ বিন্দুতে মিলিত থাকে, তাকে কী বলে? রোধের সমান্তরাল সমবায়। তোমার সমান্তরাল সমবায় ঘটনাটা আসলে এই রকম, কিন্তু স্কুলের মাস্টারমশাই বা বইয়েতে তুমি এই ছবিগুলো পাবে, এই ছবিটা পাবে, এরকম ছবি পাবে না, এটা বোঝানোর জন্য করা হলো। আর শ্রেণী সমবায় বইয়ের ছবিতে এরকম পাবে, আসলে ঘটনাটা এটা, বোঝা যায়নি বল, খাতা তোলো।